দেশের লাইফলাইন হিসেবে খ্যাত ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের প্রায় 100 কিলোমিটার সড়ক যেন অপরূপ সৌন্দর্যের চাদরে ঘেরা। সড়কের মধ্যভাগে গড়ে তোলা সবুজের সমারোহ আর নানা প্রজাতির ফুলে যেন এই সড়কে চলাচলকারী সকলকে অভ্যর্থনা জানাচ্ছে। এ বিষয়ে আরো জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। শুভ সকাল খোকন। খোকন শুভ সকাল। শুভ সকাল জুবায়ের লোপা। আপনারা যেমনটি বলছিলেন, এটি ঢাকা চট্টগ্রামের লাইফলাইন খ্যাত মহাসড়ক। আপনারা জানেন যে একটি কথা না বললেই নয়, বর্তমানে কিন্তু ইট পাথরের শহর এবং তথাকথিত অতি আধুনিকতার ছোঁয়ায় কিন্তু আসলে প্রকৃতির যে সবুজ সেটি কিন্তু আসলে হারিয়ে যেতে বসেছে। এবং ঠিক সেই তেমনই একটি সময়ে কিন্তু আসলে এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে মধ্যভাগ, মধ্যভাগে কিন্তু আসলে যে সমুদ্রের যে সমারোহ সেটি কিন্তু আসলে একটি স্বস্তির বার্তা বয়ে আনে আসলে আমাদের সাধারণ মানুষের জনজীবনে। এখানে কিন্তু সবুজের প্রকৃতির সবুজের মধ্যে কিন্তু আসলে নানা প্রজাতির ফুল রয়েছে। আপনাদেরকে যদি একটু জানাই, হৈমন্তি, করছি, টগর, রাধাচূড়া, কাঞ্চন, সোনালু, কৃষ্ণচূড়া, কদম, বকুল, পলাশ, করবী, কাসিয়া ও জারুল গাছে কিন্তু আসলে এই যে মহাসড়কটি এটি কিন্তু একটি নান্দনিক রূপ নিয়েছে। আপনি যখনই এই সড়কে যাবেন মনে হবে যেন দূর থেকে আপনাকে সবুজ হাতছানিয়ে দিয়ে ডাকছে এবং প্রকৃতির যে সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য সেটিকে উপভোগ করার জন্য যেন আপনাকে কাছে টানছে। সেই সড়কটি কিন্তু হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। তবে আপনি জানেন বর্তমানে শীতকাল, আসলে তেমন ফুল নেই, যেগুলো আছে আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করছি দর্শকদেরকে। আসলে এখানে না আসলে, এই সড়ক দিয়ে না গেলে আসলে বোঝাই যায় না যে আসলে এই মহাসড়কের মাঝখানেও যে এত সুন্দর একটি পরিবেশের সৃষ্টি হয়েছে সবুজের। আসলে এটি থেকে কিন্তু আসলে একটি বার্তা আসলে আমাদের সাধারণ মানুষের জন্য যে সবুজ প্রকৃতি যেভাবে দিন দিন বিলীন হচ্ছে, আসলে আমরা যদি আবারও সেই সবুজ প্রকৃতির মাঝে ফিরে না যাই আমাদের কিন্তু আসলে জনজীবনে বিপর্যয় অতি নিকটে। তো কাজেই আসলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা কথা বলেছিলাম এসব বিষয়ে যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারা বলছেন যে আসলে সবুজ বনায়নের বিকল্প নেই। আপনি একদিকে যেমন এসব গাছ থেকে ফ্রেশ অক্সিজেন পাবেন, মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রেও কিন্তু আসলে বিভিন্ন ঔষধি গাছ রয়েছে, বিভিন্ন ধরনের কিন্তু গাছপালা রয়েছে। অর্থাৎ এই সবুজ কিন্তু আমাদের জীবনের সঙ্গে চলার ক্ষেত্রে সর্বক্ষেত্রে কিন্তু তার নিজস্ব অবদান রেখে যাচ্ছে। তো এখন কিন্তু এই পাশাপাশি এই মহাসড়কের মাঝখানে কিন্তু এই সবুজের পাশাপাশি কেউ কেউ নিজ উদ্যোগে সবজি বাগানও গড়ে তুলছেন। অর্থাৎ সব মিলিয়ে যদি আমরা বলি এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটি এখন আসলে সবুজের সমারোহ এবং নানা ফুলে কিন্তু আসলে একটি মন মুগ্ধ করে একটি পরিবেশের সৃষ্টি এখানে হয়েছে। তবে যারা সচেতন বল রয়েছেন তারা বলছেন যে আসলে এইসব এই গাছগুলিকে যাতে সঠিক পরিচর্যার মাধ্যমে টিকিয়ে রাখা হয় এবং পাশাপাশি যাতে এর সৌন্দর্য বর্ধনে আরো কাজ করা হয় সেটি কিন্তু আসলে সচেতন মহল থেকে দাবি এসেছে। জোবায়ের লোপা। বাহ, খোকন আপনাকে ধন্যবাদ।